ইউক্রেনকে হতাশ করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রাশিয়ার অভ্যন্তরে দেশটিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপাল গ্লাস, টাইমলেস এলিগেন্স। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বসেন এই দুই নেতা। বৈঠক শেষে স্টারমার জানান, ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তবে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতির বিষয়ে কোনো কথা বলেননি তিনি। ইতিবাচক বক্তব্য আসেনি হোয়াইট হাউসের পক্ষ থেকেও। যদিও রাশিয়াকে উত্তর কোরিয়া ও ইরানের মরণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস।